আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। যারা নবম এবং দশম শ্রেণীতে পড়ছেন তাদের বইয়ের গুরুত্বপূর্ণ একটি অধ্যায় অধ্যায় 4 এর জীবনী শক্তি যে অধ্যায়টি আছে সেই অধ্যায়টির পর্ব 3 নিয়ে আমি এখন আলোচনা করব। এর আগে আমি পর্ব 1 পর্ব 2 আলোচনা করেছি, যারা দেখেননি শিক্ষার্থী বন্ধুরা আমি অনুরোধ করব পর্বগুলো দেখার জন্য, কারণ আমি চেষ্টা করছি যত ভালো করে আপনাদের সামনে এই বিষয়গুলো তুলে ধরা যায় সেটাই। সো অবশ্যই আপনারা এগুলো ভালো করে পড়বেন। তো এখানে এই পর্যন্ত আমি পড়েছি, এর পরের পার্টটা আমরা পড়ব যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো হচ্ছে ক্লোরোফিল, আলো, পানি এবং কার্বন ডাইঅক্সাইড। এটা আমি কিছুক্ষণ আগেও বলেছি, মানে গত পর্বেও আমি বলেছি, সালোক সংশ্লেষণ একটা জৈব রাসায়নিক বিক্রিয়া। এখন এই বিক্রিয়াটা কীরকম আমি সুন্দর করে বুঝাচ্ছি, এখানেই বুঝাচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখেন। এখানে দেখেন যে CO2 যেটা বায়ুমণ্ডল থেকে একটা উদ্ভিদ পেয়ে থাকে, আর এই H2O আমি এখানে লিখেও দিয়েছি, কারণ অনেক সময় মুখের কথা আপনারা স্পষ্ট বুঝতে পারবেন না, যে কারণে আমি এখানে লিখে দিয়েছি, আর কি করব বলেন। এই H2O মানে পানি, এই পানিটা উদ্ভিদ তার শিকড় দিয়ে, রাইট, আপনারা জানেন মূলরোম থেকে পানিটা শোষণ করে, তারা সেখান থেকে তার শিকড়ের মাধ্যমে, জাইলেম টিস্যুর মাধ্যমে, শিকড় দিয়ে জাইলেম টিস্যুর মাধ্যমে তার সারা দেহে পৌঁছে দেয়। তো সেভাবে হচ্ছে এই দুইটা জিনিস একটা উদ্ভিদ অটোমেটিকলি পেয়ে থাকে, এ দুটো কাঁচামাল। এখন এই দুটো যখন উদ্ভিদ পায়, যখন এই সূর্যি মামা দিনের বেলায় উঠে, সে কী করে, সে হচ্ছে আলো ছড়িয়ে দেয়। কী ছড়িয়ে দেয়? আলো। তো সেই আলো থেকে একটা কণা বের হয় যেটা হচ্ছে ফোটন কণা। এই ফোটন কণা থেকে একটা ফসফেট তৈরি হয় যেটাকে আমরা বলি PI, ইনঅর্গানিক ফসফেট, রাইট। তো এই ইনঅর্গানিক ফসফেটের এটা আমরা আগের পর্বে আমি বুঝিয়েছি, আর পাতার নিচে থাকে ক্লোরোফিল। এখন এদের সহায়তায় একটা বিক্রিয়া সংগঠিত হয়, কার, কার্বন ডাইঅক্সাইড, পানি, আলো, ক্লোরোফিল, সবার সহায়তায় একটা বিক্রিয়া সংগঠিত হয়। সেই বিক্রিয়া সংগঠিত হলে একটা নতুন রেজাল্ট পাই, সেই রেজাল্ট হচ্ছে C6H12O6, মানে হচ্ছে গ্লুকোজ, O2 মানে অক্সিজেন, H2O মানে পানি। তার মানে কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন যখন সূর্যের আলোর উপস্থিতিতে ক্লোরোফিল এর সহায়তায় তারা তৈরি করছে কি, গ্লুকোজ, অক্সিজেন এবং পানি। এখন এটা সমতাকরণ আপনাদের বইতে করে দেওয়া আছে, সমতাকরণ করলে আপনি পান যে, যখন সমতাকরণ করবেন যে হ্যাঁ এটা কখন হবে, এই বিষয়টা সংগঠিত হবে কখন, যখন 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এরা মিলিত হবে, তখন সূর্যের আলো এবং ক্লোরোফিলের সহায়তায় কি আপনার গ্লুকোজ তৈরি হবে, আপনার অক্সিজেন তৈরি হবে এবং আপনার পানি তৈরি হবে। সবসময় মাথায় রাখবেন এই অক্সিজেন এবং পানি এরা দুইটা হচ্ছে উপজাত, এই উপজাতগুলো তারা বাতাসে ছেড়ে দেয়, বাতাসে ছেড়ে দেবে, রাইট। সো এগুলো হচ্ছে অক্সিজেন আমরা গ্রহণ করি, পানিটা যেটা হচ্ছে পরিবেশটাকে ঠান্ডা রাখে, পাশাপাশি হচ্ছে বায়ুমণ্ডলও পানি চলে যায়, হ্যাঁ। সো এ বিষয়টা আমরা মনে রাখব। এবার আর একটু বিষয় হচ্ছে, এখানে আমি আলোচনা করেছি এই কর্নারে, আপনারা দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে একটা বিষয় আলোচনা করেছি, এই জন্য এই বিষয়টা একটু আপনি মাথায় রাখবেন যে বায়োকেমিস্ট্রির ভাষায় 6টা কার্বন দিয়ে যে যৌগটা তৈরি হয় তাকে বলে হেক্সোজ। এই বিষয়গুলো আমরা পরবর্তীতে যখন আলোক নিরপেক্ষ, আলোক নির্ভর, হ্যাঁ, যে পর্যায়গুলো আমরা পড়ব, হ্যাঁ, সেখানে হচ্ছে আমরা দেখতে পাবো যে হ্যাঁ কোথায় হেক্সোজ, কোথায় পেন্টোজ। এখানে তো আর আপনাদের বইতে আর পেন্টোজ, টেট্রোজ, ডায়োস এগুলোর তো ব্যবহার নেই, বাট আপনি যদি দেখেন 6টা কার্বন দিয়ে যে যৌগটা তৈরি হয় তাকে বলে হেক্সোজ, 5টা কার্বন দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে পেন্টোজ, 4টা কার্বন দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে টেট্রোস, এবং 2টা কার্বন দিয়ে যেটা তৈরি হয় সেটাকে বলে ডায়োস। এখন তাহলে আপনারা বুঝতে পারছেন এই বিষয়টা এত ইজিলি কিন্তু তৈরি হয় না, এখানে কিন্তু অনেক প্রক্রিয়া আছে। সো ক্লাস 9-10 যারা পড়ছেন তাদের জন্য আমার অনুরোধ হচ্ছে আপনারা এই বিষয়টা একেবারে মেমোরাইজ করে রাখবেন যে 6CO2 মানে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু পানি এরা মিলিত হয়ে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় গ্লুকোজ, অক্সিজেন এবং পানি এটা তৈরি করবে। এখানে পানি এবং অক্সিজেন হচ্ছে উপজাত দ্রব্য, এটা তারা বাতাসে ছেড়ে দিবে, এবং এই C6H12O6
এইটা কি হবে আপনাদের কিছু গত পর্বে আমি বলেছি, যেটা হচ্ছে যে এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, সেখানে আপনার হচ্ছে যখন হচ্ছে অজৈব যৌগ যেটা আছে আমরা যে পড়েছিলাম যে ইনঅর্গানিক ফসফেট, তার মধ্যে বন্ধন হিসাবে এরা সবসময় জমা থাকবে, এবং সেই জমাকৃতটা যখন উদ্ভিদের প্রয়োজন হবে তখন সেটা তার কাজে লাগাবে, যখন তোমার হচ্ছে অন্য কোথাও প্রয়োজন হবে তখন সেটা এটিপিটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে সেটা তোমার হচ্ছে অন্য জায়গায় হচ্ছে অন্য বিক্রিয়ার ক্ষেত্রে তারা সহায়তা করবে, আবার যখন তোমার হচ্ছে আবার যখন এটা অন্য ক্ষেত্রে সহায়তা করবে তখন আবার নতুন করে আবার ইনঅর্গানিক ফসফেটের সহায়তায় এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটেরা মিলে আবার এটিপি তৈরি করবে, এটাই হচ্ছে একটা প্রক্রিয়া, এই প্রক্রিয়া চলতেই থাকবে। যাই হোক, ওইটা আমার বোঝানোর বিষয় না, আমার বোঝানোর বিষয় হচ্ছে এটা যে সয়ন ও কার্বন ডাইঅক্সাইডের সাথে বার অণু হচ্ছে পানি যখন মিলিত হবে আলো এবং ক্লোরোফিলের সহায়তায় তারা হচ্ছে গ্লুকোজ অক্সিজেন এবং পানি তৈরি করবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার পরের বিষয়টা হচ্ছে কি, পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। এবার আমরা বই থেকে পড়ব, বইয়ের পরবর্তী পার্ট, বইয়ের পরবর্তী পার্ট হচ্ছে যে সালোক সংশ্লেষণের জন্য প্রয়োজন, এটা আমি বলেছি আর এই বিশ্লেষণটা আমি এইমাত্র আপনাদেরকে দেখিয়েছি। তো এর পরের পার্ট কি, পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান। স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। এখন এই বিষয়টা আপনাদের পরবর্তী পেজে সুন্দর করে বোঝানো আছে, আমি আগে ওইটা বুঝাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে, কারণ অনেক স্টুডেন্টরা এটা বুঝেন না। এটা হচ্ছে সূর্য, এটা হচ্ছে একটা পাতা, এই সূর্যের আলোটাই পাতার উপরে পড়ছে, এই পাতার এখানে যে টিস্যুটা আছে এই টিস্যুটার নাম হচ্ছে মেসোফিল টিস্যু, কারণ পাতায় তো অনেকগুলো কোষ আছে, এইটা হচ্ছে মেসোফিল টিস্যু, রাইট, টোটালটা। তো এই মেসোফিল টিস্যুর মধ্যে মাঝখানে যে দেখেন পার্ট পার্ট করা আছে, ঠিক না, এগুলো হচ্ছে মেসোফিল কোষ, আর ওই কোষই আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে অংশ দেখতে পাচ্ছেন পত্ররন্ধ্র, পাতার মধ্যে যে ছিদ্র আছে, ফাঁকা 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 অনেক জায়গা আছে, সেগুলোকে বলে স্টোমা বা পত্ররন্ধ্র। তো এটা জাস্ট এখানে দিয়েছে স্টোমা বা পত্ররন্ধ্র, এটা আমাদের বোঝার এখানে দরকার নেই, আপনারা যে মেইন ফোকাস যেটা আমি বোঝাতে এসেছি। তো এই মেসোফিল টিস্যু যেটা আছে, এই মেসোফিল টিস্যুটা কী করছে, পানিটাকে শোষণ করে নিচ্ছে। আবার এদিক থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই স্টোমাটাই এখানে দেখিয়েছে, স্টোমা, আর দেখেন এই যে আপনি নারী বুড়ির মতো যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় গ্রাম চক্র বা থাইলাকয়েড, এটা আপনারা মাথায় রাখবেন। তো এই যে ছিদ্র, যে স্টোমা, এই স্টোমা আবার কী করছে, বাহির থেকে কার্বন ডাইঅক্সাইডকে শোষণ করছে, শোষণ করে সে আবার এই ক্লোরোপ্লাস্টে পৌঁছাচ্ছে। আবার এই যে মনে করেন আপনার মেসোফিল টিস্যু, এরাও হচ্ছে পানিটাকে শোষণ করে তারাও ক্লোরোপ্লাস্টে পৌঁছাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন, রাইট। এই বিষয়টাই অপর পৃষ্ঠায় লিখেছে যে স্থলজ উদ্ভিদ কীভাবে কাজ করে, এভাবেই স্থলজ উদ্ভিদে কী করে যে কাজ করে, যে পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান, স্থলজ সবুজ উদ্ভিদ মাটি থেকে মূলরোমের মাধ্যমে পানি শোষণ করে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায় এবং স্টোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে যা মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে। একটা হচ্ছে পৌঁছায় আর একটা হচ্ছে পৌঁছে, বুঝেছেন, অটোমেটিকলি। আর জলজ উদ্ভিদ কী করে, জলজ উদ্ভিদ পানিতে আপনার যে কাজটা করে সেটা হচ্ছে পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, আর বায়ুমণ্ডলে আপনারা সবসময় মাথায় রাখবেন যে জলজ উদ্ভিদ সবসময় বেশি কার্বন ডাইঅক্সাইডকে কী করতে পারে, শোষণ করতে সক্ষম, অর্থাৎ পানিতে যেটা, পানিতে বেশি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি আর স্থলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা কম। আপনারা জানেন বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03% এবং পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%, তাহলে দেখেন এই 0.3 কি বড় না, 0.03 এর তো। তাই জলজ উদ্ভিদের সালোক সংশ্লেষণের হার স্থলজ উদ্ভিদের থেকে অনেক বেশি। একটা কথা মাথায় রাখবেন, অক্সিজেন এবং পানি সালোক সংশ্লেষণের উপজাত দ্রব্য, যেটাকে আমরা বলি বাই প্রোডাক্ট। এটি একটি জারণ বিজারণ প্রক্রিয়া, অক্সিডেশন অ্যান্ড রিডাকশন প্রসেস, অর্থাৎ জারিত করে এবং বিজারিত করে, কে কোনটা জারিত করে দেখুন, এই প্রক্রিয়ায় পানিটা হচ্ছে জারিত হয় এবং কার্বন ডাইঅক্সাইডটা কী হয়, বিজারিত হয়। এখন এই বিষয়ের সামারি, আমার সামারিটা অবশ্যই দেখবেন, সামারিটা হচ্ছে কি, আমরা এতটুকু পড়েছিলাম যে
পাতার মেসোফিল টিস্যু সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার প্রধান স্থান, ওটাই, এটা এটা তো আমরা আগেও শিখেছি। স্থলজ উদ্ভিদ কী করে? এই মাটি, মাটি থেকে সে পানি শোষণ করে, পানি থেকে শোষণ করে সেটা হচ্ছে পাতার মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছে দেয়। আবার এদিকে কী করে দেখেন, এই ক্লোরোপ্লাস্টে পৌঁছায়, কিন্তু ভালো করে খেয়াল করেন, মেসোফিল টিস্যুর ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। আবার এদিকে বায়ু, বায়ু থেকে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, কিসের মাধ্যমে? এই স্ট্রোমা বা পত্ররন্ধ্রের মাধ্যমে। এই কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে আবার কোথায় পৌঁছায়? সে আবার ক্লোরোপ্লাস্টে পৌঁছায়। এভাবে স্থলজ উদ্ভিদ কাজ করে। আর জলজ উদ্ভিদ কী করে? জলজ উদ্ভিদ পানিতে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে। জলজ উদ্ভিদের তেমন কোনো কষ্ট নাই। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আপনারা মাথায় রাখবেন, সেটা হচ্ছে উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষ বা সংশ্লেষণ, যেভাবেই মনে রাখেন, উদ্ভিদ দেহে সালোক সংশ্লেষণে উৎপন্ন গ্লুকোজ সঞ্চিত থাকে স্বেচ্ছার রূপে। উদ্ভিদ দেহে যে সালোক সংশ্লেষে বা সংশ্লেষণে উৎপন্ন যে গ্লুকোজ, আপনারা জানেন উদ্ভিদে গ্লুকোজ উৎপন্ন হয়, আমি কিছুক্ষণ আগেও বলেছি C6H12O6, যে গ্লুকোজটা তৈরি হয় এটা সঞ্চিত থাকে স্বেচ্ছার রূপে। স্বেচ্ছার কী? যেটাকে আপনারা শর্করা বলেন, ইংরেজিতে অনেকে আবার বলেন কার্বোহাইড্রেট। সো সেই রূপে হচ্ছে সঞ্চিত থাকে। আশা করি এটুকু আপনারা মনে রাখবেন। আরেকটা বিষয় একটু এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব, এতটুকু বিষয় যে বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.03%, বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.95%, এটা আপনার বইতে দেওয়া নেই, আমি দিয়ে দিলাম যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ 20.95%, পানিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ 0.3%, মনে থাকবে। আর পানি যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে আমি এখানে দেখিয়েছি যে পানিতে হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেশি বায়ুমণ্ডলের থেকে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ মনে থাকবে। আরেকটা সো সে কারণে স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, এইটুকু একটু আপনারা মাথায় রাখবেন। স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি, স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে সালোক সংশ্লেষণের হার বেশি। এখানে আমি আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি, ওই যে জারণ বিজারণ, এটা একটু আপনারা মাথায় রাখবেন। কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হলে সেটা বিজারণ, কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হলে সেটা বিজারণ, কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হলে সেটা বিজারণ, কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত হলে সেটা জারণ, কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত হলে সেটা জারণ, এরপরে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে তা ফসফোরাইলেশন। আশা করি বুঝতে পারছেন, কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে তা ফসফোরাইলেশন, আর এই ফসফেটটা যদি সূর্যের আলোর উপস্থিতিতে যুক্ত হয় তাহলে সেটা ফটোফসফোরাইলেশন, ফটো মানে হচ্ছে আলো। তাহলে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে সেটা ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন, আর সূর্যের আলোর উপস্থিতিতে যদি ফসফেটটা যুক্ত হয় সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন। তাহলে কোনো যৌগের সাথে হাইড্রোজেন যুক্ত হলে সেটা বিজারণ, কোনো যৌগের সাথে অক্সিজেন যুক্ত হলে সেটা হচ্ছে জারণ, তারপরে কোনো যৌগের সাথে ফসফেট যুক্ত হলে সেটা হচ্ছে ফসফোরাইলেশন, কোনো যৌগের সূর্যের আলোর উপস্থিতিতে যদি ওই ফসফেটটা যুক্ত হয় সেটা হচ্ছে ফটোফসফোরাইলেশন, রাইট? সো এই পার্টে আমি এখানে শেষ করছি। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী পর্বে ইনশাআল্লাহ সালোক সংশ্লেষণ প্রক্রিয়া নিয়ে আমি হাজির হব এবং এই অধ্যায়টির আপনাদের বইয়ের প্রতিটা পৃষ্ঠা আমি পরে আপনাদেরকে শোনাবো, প্লাস আমি এভাবে আপনাদের সামনে সামারি তুলে ধরব এবং অতিরিক্ত যে ইনফরমেশনগুলো আপনাদের জানা দরকার সেগুলো আমি আপনাদের সামনে সরবরাহ করব এবং প্রোভাইড করব ইনশাআল্লাহ। সো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ভালো হলে ভালো বলবেন, ভালো না হলে অবশ্যই খারাপ বলবেন, কোনো সমস্যা নেই। আসসালামু আলাইকুম।